এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল মিসেন। আর আমি ইন্দ্রাণী। এর আগের মিনি ব্লগেই তোমরা দেখেছিলে যে আমি ঘর সাজানোর অল্প বিস্তর কিছু জিনিস কিনেছি, মানে সেরকম কিছুই না, তোমাদের জাস্ট বলেছিলাম। সেটা হচ্ছে বেলুন কিনেছি আর এই একটা ওয়েলকাম লেখা ব্যানার। আসল ঘটনা হচ্ছে আজকে আমার ভাইজি আসবে। ভাইজি মানে আমার দাদার মেয়ে, আমার মাস্তুতো দাদার মেয়ে, যে থাকে হচ্ছে নেপালে। সেই নেপাল থেকে আজকে আসবে, তাই আমি ঠিক করেছি এই ঢোকার সময় আর কি দরজাটা খুব সুন্দর সুন্দর করে সাজাবো। আর সেই জন্য এখন বসে গেছি এই বেলুন টেলুন নিয়ে ফোলাতে, দেখাচ্ছি তোমাদের। আর এই বেলুন ফোলানোর জন্যই আজকে আমি সুদূর দমদমেরই আর এক প্রান্ত থেকে এনেছি মাসিকে। এই যে মাসি, আর এই যে মা। মা এই যে হাতে বেলুন নিয়ে যত সব ব্যাপার স্যাপার করছে, মা কিন্তু তত কটা বেলুন ফোলাইনি, মানে ওটা দেখাচ্ছে, তাই তো? এখানে তোমার নাক নিয়ে আসছে, এখানে এসো, বেলুনগুলো আরো ফোলাও। হলুদ বেলুনগুলো ফোলানো একটু ইজি, তাই ওগুলো সব কটা আগে হয়ে গেছে, আর কালোগুলো এখন আমার জন্য অপেক্ষা করছে। আমি পাম্পারে করে ফুলিয়ে দেবো। বেলুন ফোলানো কমপ্লিট, এত কটা বেলুন ফুলিয়েছি। আর এই একটা টেপ ছিল যেটা দিয়ে সেই বেলুনের গেট টেটগুলো বানাই। শুধু গিয়ে দেখার পালা যে ঠিকঠাক হচ্ছে কি। এই যে এত এত বেলুন, এই দেখো কত লম্বা হয়েছে। যেটুকু যা ভেবেছিলাম সাজানো কমপ্লিট, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। এই যে এটা বাইরের গেটটা। বেলুন লাগানোর পর না ঠিকঠাক সেটই করতে পারছিলাম না, যাই হোক কোনোরকম যেটুকু পেরেছি করেছি। আর এই যে ভেতরটা, এই নিচে কয়েকটা বেলুন যেগুলো এক্সট্রা ছিল রয়েছে। এই যে এখানটা, এই জায়গাটা একটু দূরত্ব বেশি হয়ে গেছে সবগুলোর মধ্যে। ডান, এই যে যখন না আমার পাশে মা মাসি কেউ থাকে, মানে এমন এমন এক একটা বিষয়ে আলোচনা হয়, এমন এমন কথা হয় না, মানে আমি কথা কি বলবো, আমার হাসতে হাসতেই সময় চলে যায়। এখন এই যে 11:47 বাজছে, তো এই ডিনার করতে বসেছি, তাড়াতাড়ি খেয়ে দিয়ে নিই, কারণ ওরা 3:30 মানে ভোর 3:30-4 মধ্যে ঢুকে পড়বে, তো সেরকম রেস্ট নেওয়ারও টাইম পাবো না। তো এই খেয়ে দিয়ে আবার একটু আর কি রেস্ট নিই। এখন বাজে 4:20। পুচকে ভাইজিকে দেখার এক্সাইটমেন্টই হোক আর যাই হোক, তার জন্য সারা রাত তো আর ঘুম হয়নি। আর এই ওরা প্রায় চলে এসেছে, আর কিছুক্ষণ হয়তো লাগবে। আর এই সকালবেলা মানে এরপর তো সকলে মিলে আর কি ঘুমাবো। তো যাই হোক, যেটুকু যা ভেবেছিলাম সেটুকু তো করেছি, এখন দেখা যাক ওরা সবাই আসুক, মানে ভীষণ এক্সাইটেড এরকম একটা ব্যাপার। থালাটাও সুন্দর করে সাজিয়ে নেওয়া হয়ে গেছে। এই যে যাকে নিয়ে এত তোড়জোড়, সে এখন এই যে মুড়ি নিয়ে বসেছে। কি গো বলো, কিছু বলবে? না কিছু বলবে না। এই যে এরম দুটো ঝুঁটি আমি বেঁধে দিয়েছি, চুলগুলো মুখে পড়ছিল, তার থেকে এই ভালো। মাঝখানে তো সারাদিন আর ব্লগ করিনি, এই যে পুচকে মেয়েটাকে নিয়ে ব্যস্ত ছিলাম। তবে আমাদের সেলিব্রেশনের অল্প একটু পার্ট বাকি রয়েছে, সেটাই আমরা করব। সেটা কি বলছি, এই যে এই একটা কেক নেওয়া হয়েছে, এটাই এখন কাটা হবে ঘন্টু। আর এই যে আমার ভাইজি, সে এখন খুব ব্যস্ত, তার জন্যই যেটা সাজানো হয়েছে সেই সব নিয়ে। যাই হোক, ঘন্টুর কয়েকদিন আগেই জন্মদিন ছিল, তার বিলেটেড বার্থডে, আর আমার ভাইজির প্রথম এই বাড়িতে আসা, তার জন্য একটা কেক কাটা হবে আর কি।